হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নার্সারি ভিডিও, কারণ তোমরা দেখতে চেয়েছো আরও কিছু নার্সারি যেখানে ভালো ভালো গাছ পাওয়া যায়। তো চলো এরপরে আমরা নার্সারিগুলো একটু ঘুরে দেখি। সো মাই লাভলি ফ্রেন্ডস, তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমরা এখন এরিকা পাম দেখতে যাচ্ছি। দেখতে পেলে এখানে গেলাম, এখানে যে গাছটা চাইছিলাম সেটা মানে পেলাম না, আর সেই জন্য ভাবলাম যে এখানে যেহেতু অনেকগুলো নার্সারি আছে সেই জন্য দেখে নেওয়াটা খুব ভালো। এদিক দিয়ে গেলেও তো প্রচুর নার্সারি, তো এখানে গাছের কোনো মানে অভাবই নেই, প্রচুর যা চাইবে তাই পাবে, একটু শুধু দেখে নিতে হবে ভালো করে। তো চলো এরপরে আমরা আরও অন্যান্য নার্সারিগুলোতে যাই, দেখি। আর তোমরা কিন্তু আমার এই ভিডিওটার সাথে থাকো, তাহলে কিন্তু অনেক অনেক গাছ সম্বন্ধে জানতে পারবে, আর নার্সারি কোনটা ভালো কোনটা খারাপ। সব নার্সারি অবভিয়াসলি ভালো, কিন্তু শুধু দামের একটা ডিফারেন্স থাকে। তো চলো এরপরে অন্য জায়গায় যাই। এরপরে চলে এসেছি আরেকটা নার্সারিতে। এখানে কিন্তু ফুলের ভ্যারাইটিস আছে আর কি, তুমি যেরকম টাইপের ফুল গাছ চাও আর কি, অত তো নাম জানি না ধরো, কিন্তু এখানে ফুল মানে অনেক রকমের। তো একটু দেখে নাও কী কী ফুল এখানে পাওয়া যায়। আর গাঁদা ফুল তো দেখতেই পাচ্ছ, পেছনে পুরো ভর্তি, এত সুন্দর গাছের পাহাড়, মানে চোখে দেখেও একটা শান্তি আর কি যাকে বলে। তো পুরো দূর দূর পর্যন্ত শুধু গাছ গাছ আর গাছ। তো এখান থেকে যে কোনো রকমের গাছ আমরা নিয়ে যেতে পারি, তোমরা যদি চাও তোমরাও নিয়ে যেতে পারো। তো চলো এরপরে একটু দেখে নিই আর নার্সারিটার নামটাও দেখে নেব। এই যে চাপ গাঁদা ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু এক একটা টবের দাম 20 টাকা করে। এরপর তুমি যদি লটে কেনো তাহলে আর একটু কম হতে পারে, সেটা কথা বলে নিতে হবে। 15 টাকা করে নিবে বলছে। আমরা একটা চাপ গাঁদা নিয়েছি যেটার দাম নিয়েছে 20 টাকা। অনেকগুলো নিলে কম হয় নাকি দাদা? তো আমরা চলে এসেছি আরেকটা নার্সারিতে, যার নাম হচ্ছে শ্রী শ্রী জয়কালী নার্সারি, আর তার পাশে আছে দেখো মাতারা নার্সারি। তো এখানে অনেক নার্সারি, যে মানে তোমরা যদি আসো খুঁজে পাবে না যে কোনটা যাবে আর কোনটা যাবে না, তো কনফিউজ না হয়ে যে কোনো একটাতে ঢোকা যাক। তো এখন আমরা জয়কালী নার্সারিতে যাচ্ছি, চলো ভিতর দিকে যাই দেখি। তো এখানে মোটামুটি ভালোই লোকজন আছে মনে হয়, গাছ কেনার জন্য এসছে। তো চলো ভিতর দিকে যাই দেখি, মনে হয় এখানে অনেক ভ্যারাইটিস পাওয়া যাবে। এই গাছটার নামটা দেখো এডেনিয়াম, তো এটা একটু আলাদা রকম দেখতে, এই দেখো। তো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটার দাম বললো 600 টাকা। তো দেবাঞ্জন ওখানে গাছ দেখছে, চলো আমরাও দেখি। এখানে কি গাছ আছে? অনেকগুলো আছে
চলো দেখা যাক, এখানে অনেক ভ্যারাইটিস আছে। তো যারা মানে এখানে কিনতে চাও তারা আসতে পারো। ঠিক আছে দেখি তাহলে, অনেকগুলোই নেবো ভাবছি এখন। তো দেখা যাক কতগুলো নেওয়া যায়। তো এটা হচ্ছে স্নেক প্যান্ট, এই দেখো। তো এগুলো 100 টাকা করে পড়বে, মানে পার পিস 100 হবে। এগুলো তো পাম গাছ নাকি? এগুলো তাল পাম। এগুলো কিরকম দাম আছে কাকু? 70-80 টাকা করে দাম পড়বে। তো বারবার কিন্তু কাকু বলেই দিচ্ছে কমও হতে পারে। তো এরপর আমরা কিন্তু প্রবেশ করছি আউটডোর প্ল্যান্টের দেখে। এই দেখো এগুলো সব আউটডোর প্ল্যান্ট আছে। আপেল গাছ তো তোমরা আপেল গাছও পেয়ে যাবে। তো আপেল গাছ কি আমাদের এখানে মাটিতে হবে? আঙ্গুর, আপেল, আঙ্গুর গাছ। কোনটা আঙ্গুর? এটা হচ্ছে আঙ্গুর গাছ। ফ্ল্যাটে অ্যাকচুয়ালি আউটডোর প্ল্যান রাখা একটু অসুবিধে। পেয়ারা আছে, কুল আছে, কি চারা মনে করতে পারি। পেয়ারা কুলটা ঠিক আছে, আঙুর, আপেল, মোসম্বি, আমরা। তো যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু গাছ, গাছ আর গাছ। এই দেখো তো বিভিন্ন নার্সারি বিভিন্ন রকম তোমার জিনিস পাওয়া যায়। কোনো নার্সারিতে তোমার দেখা যাচ্ছে যে ভালো ফুল পাওয়া যায়, কোনো নার্সারিতে ভালো ক্যাকটাস পাওয়া যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল আছে, সব কিছুই পাওয়া যায়। কোনটা কোনটা মাছি গোলাপ? এইটা হচ্ছে মাছি গোলাপ। মাছি গোলাপ মানে ছোট গোলাপ নাকি? মানে এখানে বিভিন্ন রকমের গোলাপও পাওয়া যায়, মাছি গোলাপ, লিচু গোলাপ। তো এখানে গাছ দেখতে দেখতে পাগল হয়ে যাবে এরকম অবস্থা আর কি। আর কত রকমের যে গাছ আছে, মাছি গোলাপ, লিচু গোলাপ, আপেল গোলাপ, আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো আপেল গাছ। ঠিক আছে আমরা দাঁড়াচ্ছি, কোনো অসুবিধা নেই, দাঁড়ার তো কিছু নেই, আমরা দেখি। দাঁড়াও আমি আগে আসি। ছোটটা কত?
ভালো আছে কিন্তু দামও তো সেরকম দিবেন কত টাকা হবে না 500 টাকা থেকে সুপার পাশে না সুপার আসলে তো এটা শ্রীপুরতিয়া গাছ এটার দাম পড়ছে তোমার 500 টাকা সুদেশ না এখন একটু গাড়ি এই নিয়ে যাচ্ছে গাছ নিয়ে যাচ্ছি ঘর গিয়ে ভালো করে সব ঠিকঠাক করে রাখতে হবে তা দেরি না করে আমরা রোদ থাকতে থাকতে বেরিয়ে পড়ি চলো